ঘরের মাটিতে খেলা না হলেও আসন্ন নারী বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বাংলাদেশের পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ থেকে বিশ্বকাপের ভেন্যু সরে যাওয়ায় নারী দলের খেলোয়াড়রা কষ্ট পেলেও প্রস্তুতিতে ঘাটতি হচ্ছে না বলে জানিয়েছেন সুমন। আগে থেকে দেশীয় কোচদের অধীনে থাকা নিগার সুলতানাদের সাথে নিয়মিত কোচিং স্টাফরাও যোগ দিয়েছেন। সেই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই দলের শ্রীলঙ্কা সফরসূচিও চূড়ান্ত করা হয়েছে। প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, এটা অনেকটা অনেকের একটা স্বপ্ন থাকে আমাদের, তো তারা সেটা একটু মন খারাপ আপসেট এবং আমরা হোম কন্ডিশনটা মিস করব ডেফিনেটলি। আমাদের প্রিপারেশন বলতে পারেন সেটাই, ভেন্যু চেঞ্জ হওয়ার জন্য আমাদের এক্সপেকটেশন আমাদের পরিকল্পনা কোনো পরিবর্তন হয়নি। যেটা বললাম যে দেশের মাটিতে হলে হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার থাকে, সেটাই শুধু মিস করছি আমরা, বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে। আমাদের আগে যে পরিকল্পনা ছিল তেমনই আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা।